ও আচ্ছা, এটা এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। হ্যাঁ, এইটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, এবং বিশেষ করে আমরা যখন নাকি এই যে ব্রিডিং সিজন আসতেছি, এই সময় কিন্তু পাখিকে এটা ব্যবস্থাটা থাকতে হবে পাখির জন্য, না হলে কিন্তু অনেক ক্ষেত্রে ব্রিডিং এর একটু হ্যাম্পার হয়ে যায়। আর এইটা কেন পাখিকে দিব, অর্থাৎ এই অ্যাপেল সিডার ভিনেগার খাওয়াইলে পাখির সাত ধরনের উপকার হয়, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আমি মামুন, বাড়িশুরি চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন, আন্তরিক ধন্যবাদ। ভিডিও শুরুতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। এই যে ব্রিডিং সিজন যে আসতেছে, প্রায় সময় দেখবো যে আমাদের পাখি বিভিন্ন কারণে পাখি ব্রিড করতেছে না, সমস্যা থেকে যাচ্ছে। এই সমস্যাগুলো মুক্তির জন্য আমরা কিন্তু আমাদের পাখিকে এই অ্যাপেল সিডার ভিনেগার দিতে পারি। তো প্রথম যে সমস্যা আমি আলোচনা করব, সেটা অনেকে আমরা খেয়াল করি না বা আমরা জানিও না বা আমরা বুঝিও না জিনিসটা কি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। অর্থাৎ পাখির যখন নাকি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়, তখন কিন্তু পাখির এই আপনার যে ব্রিডিং সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়। আচ্ছা, এই যে ফ্যাটি লিভার, অর্থাৎ প্রথমে আমি চিন্তা করি বা প্রথমে আমি আপনার সাথে শেয়ার করি যে লিভারের কাজটা কি। দেখেন, লিভারের কাজটা হচ্ছে আমাদের যে ডিটক্সিফাইং করা, অর্থাৎ হচ্ছে আপনার যে শরীরের যে বর্জ্য পদার্থগুলো সেগুলোকে বের করার কাজ করে, হজম প্রক্রিয়ার জন্য কাজ করে, এবং মিনারেল এবং ভিটামিনসগুলো সে কী করে অ্যাবজর্ব করে বা সংরক্ষিত করে রাখে ব্রিডিংয়ের সময়, সেটাকে শরীরের উপকারের জন্য ছেড়ে দেয়। যখন নাকি ফ্যাটি লিভারটা হয়ে যায়, তখন কিন্তু পাখির যে লিভারটা সঠিকভাবে কাজ করতে পারে না, ফলশ্রুতিতে পাখি কিন্তু ঠিকমতো ব্রিড করতে পারে না। আর এই ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভার বড় হয়ে যাওয়া না, ফ্যাটি লিভারটা হচ্ছে লিভারের চারপাশে চর্বি জমে যাওয়া। অর্থাৎ পাখির লিভারের চারপাশে যখন নাকি চর্বি জমে যায়, তখন আমরা তাকে ফ্যাটি লিভার বলি। আর এই ফ্যাটি লিভারের সমস্যার কারণে পাখি কিন্তু ঠিকমতো আপনার কী করবে না, ব্রিড করবে না। আমরা তাকে যতই ব্রিডিং ফর্মুলা দিই না কেন বা যতই আপনার ব্রিডিং ওষুধ উদ্দীপক দিই না কেন, পাখি কিন্তু ব্রিড করবে না যদি না আমরা এই ফ্যাটি লিভারের চিকিৎসাটা না করি। আর এই ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য কিন্তু আমরা এই যে অ্যাপেল সিডার ভিনেগারটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। আর এটার ব্যবহার বিধি নিয়ে আসলে সবাই জানে, এবং আপনারা এই ভিডিও শেষে আমি ছোট করে বলে দিব, তাছাড়া আপনারা আমার ভিডিও দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব যে কিভাবে আমাদের এই যে অ্যাপেল সিডার ভিনেগারটা স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহার করবো, রোগ মুক্তির জন্য ব্যবহার করবো, ছোট পাখির জন্য বড় পাখির জন্য চমৎকার এবং সুন্দর ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে আই বাটন লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। অর্থাৎ ফ্যাটি লিভার থেকে যদি আমরা পাখিকে মুক্ত করতে পারি, তাহলে আমাদের পাখি সুন্দর এবং সঠিকভাবে ব্রিড করবে। এছাড়া এই যে কক্সিও ডিসিসের রোগের জন্যও কিন্তু আমরা এই অ্যাপেল সিডারটা ব্যবহার করতে পারি। পাখির দেখবেন বিভিন্ন সময় জয়েন্টে পেন করে, আসলে পাখির যে পেন করে এটা তো আমরা বুঝি না, আমরা তো আমাদের পেইনটা বুঝি, কিন্তু পাখির যে পেইন করে এই পেইন কিন্তু আমরা বুঝি না। এই যে পাখির যে জয়েন্টের যে টিস্যুগুলো থাকে, পাখনার জয়েন্ট, আপনার যে পায়ের জয়েন্ট বা হাড়ের জয়েন্টের যে টিস্যুগুলো থাকে, এগুলো কী করে বিভিন্ন মেটাবলিক যে আবর্জনাগুলো আছে বা বিভিন্ন রকমের যে বিষয়গুলো আছে, এগুলো কী করে সেই যে টিস্যুটা কী করে অ্যাবজর্ব করে নিয়ে নেয় যে পাখির, যে আমরা যে বিভিন্ন ধরনের যে তাদেরকে যে ওষুধ খাওয়ায়, খাবার খাওয়ায়, বিষাক্ত জিনিস পাখি প্রাকৃতিক খেয়ে ফেলে বা নিচ থেকে খেয়ে ফেলে, এ হয় কি, এই যে কানেকটিভ যে টিস্যুগুলো আছে না, এই যে পাখির যে হাড়ের মধ্যে এরকম এরকম যে কানেকটিভ টিস্যুগুলো আছে, এই টিস্যুর মধ্যে আপনার এই যে এই বিষাক্তগুলো জমা হয় বা অ্যাবজর্ব করে নেয় টিস্যুগুলো, ফলশ্রুতিতে পাখির কী হয়, জয়েন্টে ব্যথা হয়ে যায়। আর এই জয়েন্টে ব্যথার জন্যও কিন্তু আমরা এই যে এসিভিটা আছে, এটা কিন্তু পাখিকে দিতে পারি, এবং এই এসিভিটা এই জয়েন্টের পেইনের ক্ষেত্রেও পাখির জন্য খুবই চমৎকার এবং খুবই ভালো কাজ করে। কেননা এইটা যদি এই না দেয় তাহলে কী হবে, বা এই পেইন যদি আমরা পাখির থেকে সরাই না দেই, তাহলে পাখি কিন্তু ঠিকমতো ব্রিড করতে পারবে না। আমি আগবারও বলতেছি, আপনারা যতই তাকে বিভিন্ন ধরনের আপনার ব্রিডিং ফর্মুলা খাওয়াই না কেন বা দেই না কেন, পাখি ঠিকমতো ব্রিড করবে না তার যদি এই শারীরিক কোনো ব্যথা ট্যাথা বা জয়েন্ট পেইন টেন থেকে থাকে। তিন নম্বর যেটা আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থেকে পাখিকে মুক্ত রাখা। আমাদের পাখি দেখবেন যে ছোটো বাচ্চাগুলো যে মারা যায়, হ্যাঁ প্রায়ই দেখবেন অভিযোগ থাকে যে আমার ছোটো বাচ্চাগুলো মারা যাচ্ছে ভাই, ঠিকমতো খাওয়াইতেছে না, পাখির বাচ্চা হইতেছে না। এর অন্যতম কারণ হচ্ছে পাখির ফাঙ্গাস আক্রান্ত হয়, পাখির ব্যাকটেরিয়া আক্রান্ত হয়। অনেক সময় আমরা কী করি, বিভিন্ন ধরনের শাক সবজি পাখিকে দিই, কিন্তু এটার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাস কিন্তু যায়। বা অনেক সময় দেখা যায় যে আমরা ভিজানো ছোলা বা ভিজানো আপনার বিভিন্ন ধরনের বীজ, স্প্রাউট, এগুলো কিন্তু দিয়ে থাকি পাখিকে। এছাড়া আমরা ফলমূল কিন্তু পাখিকে দিয়ে থাকি, সামান্য একটু ধুয়ে টুয়ে দিয়ে দিই। এই যে ধুয়ে দেই যে, এর মধ্যে কিন্তু অনেক সময় ফাঙ্গাস থেকে থাকে, অনেক সময় বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে থাকে। এই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া পাখির রোগের উৎস হয়ে যায়,
ফলশ্রুতিতে দেখা যায় যে পাখি ঠিক মতো ডিম বাচ্চা করতে পারে না, পাখির বাচ্চাগুলো মারা যায়। এই অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে যদি একটু ভিজায়, অর্থাৎ সামান্য একটু ভিনেগার নিয়ে ওই যে সোলাটা যেটা আমরা ভিজিয়ে রাখছি সেইখানটা যদি ধুয়ে দিতে পারি বা স্প্রাউটটা যদি ধুয়ে দিতে পারি, এছাড়া বিভিন্ন ফলমূল যদি আমরা ধুয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের পাখি খুব সুন্দর এবং খুব ভালো থাকবে। আর এটা কিন্তু আজকাল অনেকের বাসায় আছে, আমরা অনেকেই ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে থাকি, তাই আমাদের শখের পাখির জন্য কিন্তু আমরা চাইলেই একটু ব্যবহার করতে পারি। এবং যাদের ঘরে আপনার 5 জোড়া 10 জোড়া পাখি আছে, আমরা কিন্তু খুব সহজেই এইটার মাধ্যমে দিয়েই পাখিকে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থেকে মুক্ত রাখতে পারি। ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে পাখি যদি মুক্ত রাখতে পারি, অনেকাংশে পাখি সুস্থ সবল থাকবে, সুন্দর থাকবে। এবং সুস্থ সবল পাখি কিন্তু কোনো রকম ভিটামিন বা কোনো রকম ওই যে ব্রিডিং ফর্মুলা দিই না আমরা, এই ব্রিডিং ফর্মুলা ছাড়াই কিন্তু চমৎকারভাবে ব্রিড করতে পারবে। 4 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই অ্যাপেল সিডার ভিনেগার যেটা র, যেটা উইথ মাদার কেয়ার যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ একদম ন্যাচারাল যেটা, এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। যেরকম ধরুন খনিজ উপাদানগুলো থাকে, ভিটামিনও থাকে, ভিটামিন B1, B2, B6, B12, ক্যালসিয়াম, হ্যাঁ, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন, ক্লোরিন, এই সমস্ত ভিটামিনগুলো কিন্তু এগুলোর মধ্যে থাকে। এবং পাখি ব্রিডিং করার ক্ষেত্রেও কিন্তু যে ভিটামিনগুলো ক্যালসিয়াম, B1, B2, B6 এগুলো কিন্তু খুবই উপকারী। এবং এগুলো না দিলে কিন্তু আমাদের পাখির বাচ্চা মারা যায়, পাখি ঠিকমতো ডিম বাচ্চা করে না এই ভিটামিনগুলোর অভাবে। আমি যে স্পেসিফিক শুধু যে শুধুমাত্র এই ACV দিয়ে যে ভিটামিনগুলো আপনি পূরণ করবেন তা কিন্তু পারবেন না, এটা একটা তার সাপ্লিমেন্ট হিসাবে, তার পার্ট হিসাবে আমরা পাখিকে দিতে পারি। কিন্তু আমরা অন্য অন্য খাবারের মাধ্যমে কিন্তু এই সমস্ত মিনারেল বা ভিটামিন বা খনিজ উপাদানগুলো দিয়ে কিন্তু পূরণ করে পাখির কাছ থেকে সুন্দরভাবে ব্রিড নিতে পারি। তাই এই যে ভিটামিন এবং মিনারেলের একটা উৎস হিসাবেও কিন্তু আমরা পাখিকে এই ACV দিতে পারি। 5 নম্বর যে প্রবলেমটা আছে বা সমস্যাটা আছে, আমরা অনেকেই এই প্রবলেমটা বা এই জিনিসটা ফেস করি, সেটা হচ্ছে ফেদার প্লাকিং। প্রায় সময় দেখা যায় যে বড় পাখি নিজেরটা নিজে প্লাকিং করতেছে বা অন্য কারোটা প্লাকিং করতেছে কিংবা বাচ্চার ফাদার প্লাকিং করতেছে। এই যে ফেদার প্লাকিং আছে না, এইটাও কিন্তু পাখির জন্য একটা মারাত্মক সমস্যার কারণ হয়ে যায়, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে। এই ছোট বাচ্চার যে ফেদার প্লাকিং করে না, এ তো হয় কি বাচ্চা ঠিকমতো বড় হয় না, বাচ্চাটা মারা যায়, কিংবা নিজে যখন নিজের ফেদার প্লাকিং করে না, পাখি কেমন বিস্তৃত দেখা যায়, ঠিকমতো ব্রিড করে না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। তো এই যে ফেদার প্লাকিং নিয়েও কিন্তু চমৎকার একটা ভিডিও আছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো এই যে আপনার এই যে এটা অর্থাৎ ACV, এটা কিন্তু ফেদার প্লাকিং ক্ষেত্রেও উপকার করে। কীভাবে উপকার করে দেখবেন যে যখন নাকি পাখি ফেদার প্লাক করে, তখন কিন্তু তার ওই গুঁড়াতে একটু একটু রক্ত বেরোয় বা একটু কষ বেরোয় বা নুনতানুনতা এক ধরনের স্বাদ বেরোয়, তখন পাখি এটা আরও বেশি খায়। এবং দেখবেন ওই জায়গাটা কিন্তু পাখির ব্যথা করে, সে নিজেরটা তো নিজে তার বদ অভ্যাসের কারণে হোক বা বিভিন্ন সমস্যার কারণে হোক, যেটা আপনারা ভিডিও দেখলে বুঝে যাবেন, কিন্তু সে যখন আরেকজনেরটা করে বা বাচ্চারটা করে, তখন কিন্তু সে কিন্তু বাচ্চারা কিন্তু ব্যথায় কাকড়ায় ব্যথা পায়, একসময় বাচ্চাটা মারা যায়। কিন্তু আমরা যদি এই যে এই ACV-টা ওইখানে একটু স্প্রে করে দিই, অর্থাৎ ফেদারের মধ্যে যদি স্প্রে করে দেই, খুবই চমৎকার এবং সুন্দর থাকে। এবং ওই যে পয়েন্টার মধ্যে বা যেখানে আপনার ফেদারটা উঠে গেছে বা প্ল্যাক করে যেখানটা আপনার রক্তাক্ত হয়ে গেছে বা দাগ হয়ে গেছে, ওইখানে যখন এটা পড়ে তখন একটু পেইনের জন্য উপকারী হয়, অর্থাৎ ওই জায়গাটা ব্যথা কম করে। এবং ওই জায়গাটাও অনেক সময় দেখা যায় যে এই অ্যাপেল সিডার ভিনেগারের কারণে পাখি তার ওই ফেদারটা প্ল্যাক করতে চায় না, অর্থাৎ আপনি যদি সামান্য একটু স্প্রে করে দেন বা একটু লাগাই দেন বা যেভাবে হোক যদি দিতে পারেন। এবং এই ফেদার প্ল্যাকিং করলে হয় কি, পাখির শরীর থেকে যে আপনার বিভিন্ন ধরনের উপাদানগুলো বের হয়ে যায়, তখন এই অ্যাপেল সিডার ভিনেগারের মাধ্যমে ওইটা আমরা টুকটাক পূরণ করতে পারি, অল্প অল্প করবে, একদম আহামরি যে পূরণ হবে তা না, কিন্তু আমরা স্বাভাবিকভাবে দিতে পারি। অর্থাৎ এই জিনিসটা যদি আমরা স্প্রে আকারে বা কোনো রকম গোসল করার ফলে বা যেভাবে হোক দিতে পারি, তখন পাখির ওই ফেদার প্লাক করার প্রবণতাটা ধীরে ধীরে কমে যায়। একবারে যে হুটহাট করে শেষ হয়ে যাবে সেরকম না, কারণ এটা একটা লম্বা প্রসেস, ফেদার প্লাকিংটা আপনার বন্ধ করাটা লম্বা প্রসেস, কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা পাখির জন্যে আরামদায়ক কিছু করতে পারি এই ACV-র মাধ্যমে। 6 নম্বর যেটা আমাদের পাখির জন্য আমরা করতে পারি, সেটা হচ্ছে যে স্কিন ইনফেকশন আছে না, স্কিন ইনফেকশন থেকে আমরা এই পাখিকে দূরে রাখতে পারি এই ACV-র মাধ্যমে। সেটা কিভাবে, আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের পাখিকে নিয়মিত গোসল দিতে হবে। গোসল না দিলে হয় কি, পাখির চামড়াটা ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তখন তার ঠোঁটটা কামড়ায়, এরকমভাবে চুলকায় কামড়ায়, তখন এটা স্ক্র্যাচ পড়ে যায়,
দাগ পড়ে যায় স্কিনে, ওইখান থেকে কি হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। আর এই যে ইনফেকশনটার কারণে পাখি ঠিক মতো ব্রিড করতে পারে না, আপনার বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না, নানা ধরনের প্রবলেমে আমাদের পাখিগুলো পড়ে যায়। কিন্তু আমরা যদি এই ফেদার প্লাকিং এর মতো এই এসিভিটা যদি আমরা পাখিকে নিয়মিত দিতে পারি, অর্থাৎ বিশেষ করে গোসলের জন্য দিতে পারি কিংবা স্প্রে দিতে পারি, তখন কি হবে, তার যে আপনার ইটা আছে, ওই যে স্কিনটা আছে, স্কিনটা কি থাকবে, শুষ্ক থাকবে না আর কি, ভিজা থাকবে, ফলশ্রুতিতে তার এই চুলকাবে না, এবং তার যদি স্কিনে একটা ডাস্ট তৈরি হয় সেই ডাস্টটাও তৈরি হবে না, ইভেন পাখির ফ্লেদারটা হবে কি, উজ্জ্বল সুন্দর। এবং ফাইনালি এবং সাত নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মাইস আমরা কিন্তু মেরে ফেলতে পারি এই এসিভির মাধ্যমে। হ্যাঁ, মাইসও কিন্তু পাখি ব্রিডিংয়ের যে অন্তরায়, অর্থাৎ পাখি যে ব্রিডিং না করে তার অন্যতম কারণ হচ্ছে মাইস। অর্থাৎ মাইস বলতে ছোটো ছোটো পোকা থাকতে পারে, কৃমি থাকতে পারে, ওফ এইটা একদম পাখির জন্য খুবই একটা বাজে সিচুয়েশন তৈরি করে। স্ক্যালি লেগ মাইস আছে, স্ক্যালি ফেস মাইস আছে, হ্যাঁ লাইস আছে, উকুন, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু পাখিকে আপনার একদম ধ্বংস করে ফেলে, তাকে কিন্তু কখনো ব্রিড করতে দেয় না। কিন্তু এই এসিভির মাধ্যমে আমরা খুব সহজেই এই যে মাইসের যে চিকিৎসাটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি, দারুণভাবে করতে পারি। আর এই মাইস রিলেটেড কিন্তু ভিডিও আপনারা দেখে নিতে পারেন, চ্যানেলে কিন্তু আছে, আমি আই বাটনের লিঙ্ক তো দিয়েই দিব, সাথে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন, ইনশাল্লাহ অনেক সমস্যা আমরা এই ছোটোখাটো থেকেই সমাধান করে ফেলবো এবং আমাদের পাখিগুলোর স্বাস্থ্য সুরক্ষা দিতে পারবো এবং পাখিগুলো ভালো থাকবে। আর পাখিগুলো ভালো থাকলেই কিন্তু আমাদের পাখিগুলো সুন্দরভাবে কী করবে, ব্রিড করবে। এই যে আমি সাতটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম না, এই সাতটা পয়েন্টের জন্য কিন্তু আমরা এই এসিভি ব্যবহার করতে পারি। আর এই ব্যবহার পদ্ধতি আমি আপনাদেরকে আগেই বললাম, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, একদম ডিটেলস বলা আছে, ছোটো পাখির জন্য কত ডোজ, বড় পাখির জন্য কত ডোজ, স্বাস্থ্য রক্ষার জন্য কত ডোজ, হজম প্রক্রিয়ার জন্য কত ডোজ এবং স্বাস্থ্যতন্ত্রের জন্য কতটুকু ডোজ আমরা পাখিকে দেবো। এছাড়া যদি আমি একটু বলে দিই আপনাদেরকে এটার ডোজটা, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি 3 ml 1 লিটার পানিতে, 3 ml 1 লিটার পানিতে একটানা তিন দিন মাসে দুইবার কি একবার আমি ব্যবহার করি। এটা আমার পাখির উপরে ভিত্তি করে, পাখির কি সমস্যা আছে না আছে এটার উপরে ভিত্তি করে ব্যবহার করতে পারি। আপনারা চাইলেই একদিন ব্যবহার করতে পারেন, 3 দিন ব্যবহার করতে, 5 দিন ব্যবহার করতে পারেন, তবে আমি যেভাবে ব্যবহার করতেছি এইভাবেই যে আপনাদের ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা নিজেরা একটু জেনে নেবেন, ভেট ডক্টরের সাথে পরামর্শ করে নিতে পারেন, সিনিয়রদের কাছে পরামর্শ করে নিতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই আপনারা নিয়ে নিতে পারেন। আমারটাই যে ফলো করতে হবে এমন কোনো কথা আপনাদের নাই, তবে যেখান থেকে যেভাবেই আমরা ব্যবহার করি না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে পাখি যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে এবং পাখি যেন সুস্থভাবে ব্রিড করে। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, টাটা, আসসালামু আলাইকুম।